কুত্তার মতো অবস্থায় জীব। Hello guys, assalamu alaikum, it's me you boy Arnob here and welcome to my another brand new video. These videos are going to damn interesting because of আজ আমি না কোনো ফুড রিভিউ ভিডিও করছি, আজকে আমি সেম আগের মতো একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছি, বাট আজকের ভিডিওটা আগের থেকে অনেকটাই ডিফারেন্ট বিকজ অফ সেদিন ছিল আমার রামেন চ্যালেঞ্জ ভিডিও আর আজকে হচ্ছে হলো আমার নাগা স্পাইসি বার্গার চ্যালেঞ্জ। আজকে ভিডিও জাস্ট চ্যালেঞ্জ না, এটা হলো 50,000 টাকা বাজি। সো আপনারা দেখে থাকেন অ্যান্ড আমার সাথেই থাকুন অ্যান্ড দেখুন আসেন সরাসরি আমরা যে ভিডিওতে চলে। সো গাইস, হিয়ার ইজ আওয়ার নাগা বার্গার অ্যান্ড গাইস, আমি আগে যে কয়টা নাগা বার্গার ট্রাই করছি তার মধ্যে আজকেরটা হলো এক্সট্রিমলি লেভেলের নাগা বিকজ অফ 50,000 টাকা চ্যালেঞ্জ। সো এত ইজিলি তো দেওয়া যায় না অ্যান্ড টাকাটা হলো আমার সানগ্লাসওয়ালা পেজ থেকে। সো এখানে আমি আপনাদেরকে ফার্স্টে আমি গেমসের রুলটা আমি আপনাদের সাথে শেয়ার করি। রুলস হলো যে বেশি বার্গার খেতে পারবে সেই আজকে উইন হবে, আর হলে খাওয়ার মাঝখানে যে আগে কোল্ড ড্রিঙ্কস খাবে সে গেম থেকে ডিসকোয়ালিফাই। সো কথা কম বলি শুরু করে দিই অ্যান্ড আমার সাথে আছে আজকে ইয়ামিন আমার ফ্রেন্ড। সো আসেন শুরু করা যাক, ইয়ামিন শুরু করো, বেস্ট অফ লাক, আই হোপ আমি জিতবো। গাইস আমি কিন্তু আজকে কোনো ফুড রিভিউ করতেছি না, আজকে জাস্ট আমি চ্যালেঞ্জ ভিডিও করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির লেভেলের চাল রামেনি থেকে কোনো অংশে কম না। ইস লুক লাইক বোম্বে স্মেল আছে না, বোম্বে মরিচি কিছুটি স্মেল আসতে সেটা থেকে। কি অবস্থা ব্রো, পারবো না ব্যাস ইনশাল্লাহ রামেনের মতো আজকে উইন হবো। তো দেখা যাক, টিসু দাও টিসু দাও, চ্যালেঞ্জের জন্য ভাই ব্রাদার ভুল লাগেছে আগে শেষ কর চ্যালেঞ্জে। সো গাইস আমার ফার্স্ট রাউন্ডের বার্গার শেষ, বাট ইয়ামিন এখন আর ফার্স্ট রাউন্ডের বার্গারটা শেষ করতে পারে নাই। সো ফার্স্ট রাউন্ডের বার্গার শেষ করতে আমরা ওয়েট করি, যদি ওইটা শেষ না করতে পারে তাহলে ডিরেক্টলি আমি উইন হয়ে যাব, আর যদি সে কন্টিনিউ করতে চায় তাহলে আমি গেম কন্টিনিউ করবো। সেমন তোর খাওয়াটা দেখুন আমার সাথেই থাকুন। বাকি আছে শেষ করো। সো গাইস ইয়ামিনের অবস্থা তো পুরাই ভয়াবহ, আপনারা দেখতে পারতেছেন। আমি ভাবছিলাম যে অনেকগুলো রাউন্ড কন্টিনিউ করবো, সো অ্যাট লাস্ট 50,000 টাকার জন্য হলো গেমটা কন্টিনিউ করবো, বাট একটা বার্গার খেয়ে যে কুত্তার মতো অবস্থায় যাব। কুত্তার মতো অবস্থায় আমি কখনো কল্পনা করতে পারি নাই। সো যাই হোক হাসি কিছুই নাম, সো উইনারটাকে দিয়ে দাও। সো আমাদের এখানে উইনার হতো মূল, হ্যাঁ আমি কিছু পাবো তো। হুম পাইপটা খুলে দিব, একটা বড় বড় কথা বলছি কিছুই করতে পারবো না, যা কাম টাকা দাম মূল কে দিই। ড্যাড ইজ অলওয়েজ ড্যাড, আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম,
আমি ঝাল খায় গাইস আমার অবস্থা টোটালি খারাপ কিছু বলার মতো আমার মুখে কথা আসছিলাম সো আমাদের আজকের ভিডিওর স্পন্সর করেছিল সানগ্লাসওয়ালা সো আমার এই চশমাটা হলো সানগ্লাসওয়ালা থেকে এসেছে যদি আপনি সানগ্লাসওয়ালা চশমাগুলো নিতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দাও তাদের ফলো করবেন এন্ড তাদের যে কোনো চশমার জন্য তাদের ইনবক্স করবেন সো গাইস থ্যাংক ইউ টেক লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ